30-40 50 বছর আগে যে ভয়ঙ্কর সময় আমরা অতিক্রম করেছি, সেই সময় যারা সক্রিয় ছিলেন রাজনীতিতে তাদের অনেকেই এখানে আছেন, একসঙ্গে যে এতগুলো চমৎকার মানুষ সমবেত হবে সেটা আমি খুবই আনন্দিত বোধ করছি। আমি তাদের ছাড়াও যারা নতুন প্রজন্মের যারা আছেন, যারা মুক্তিযোদ্ধা আছেন, আমি 2 নম্বর সেক্টরের একজন মুক্তিযোদ্ধা, সেই সময়ে যখন সমাজতন্ত্রের দাবি সামনে আসছিল সেই সময় পৃথিবীটাই সমাজতন্ত্রের তরল ছিল, চারিদিকে মানুষ সমাজতন্ত্র আশা করত। আর যেহেতু মুক্তিযোদ্ধারা অধিকাংশই 5 ভাগের 4 ভাগ কৃষকের সন্তান, সুতরাং সমাজতন্ত্রকে সামনে আনতে হয়েছিল। সমাজতন্ত্র নিয়ে অনেক রকমের কথা আছে, কোন রকমের সমাজতন্ত্র হবে, তার মধ্যে একটা বড় জটিলতা তৈরি করে আপনি পাশ্চাত্যের গণতন্ত্র চান, আবার সমাজতন্ত্র চান, এই দুটাকে যখন বিলাইতে চাওয়া হয় তখন খুব জটিলতার সৃষ্টি হয় প্রয়োগের ক্ষেত্রে, যেটা বাংলাদেশে হয়েছে। ভারতে নেহরু সোশ্যালিজম যেটাকে বলে, তারা পুঁজিবাদী কাঠামোটা ঠিক রেখে সমাজতন্ত্র ইন করতে চেয়েছিলেন, চিলিতে আনন্দে সেটা করতে গিয়ে মারা গেছেন বঙ্গবন্ধু। সে ঘটনার পরেও তিনি বলেছেন যে যদি আমি মারা যাই তার সত্ত্বেও সমাজতন্ত্রের দিকে অগ্রসর হব, সমাজতন্ত্রের দিকে অগ্রসর হওয়ার জন্য সমাজতন্ত্র পলিটিক্যাল পার্টি লাগে, ক্যাডার লাগে, একটা অগ্রসর দেশে এই যে সাহস করা সমাজতন্ত্রকে প্রয়োগের জন্য, এটা একটা উত্তীর্ণ চিন্তা। সেই সময়ের তরুণরা বলেছিলেন যে এইভাবে তো হলে আমরা ঝুঁকিতে পড়ে যাব, কারণ ঝুঁকিতে পড়ার দৃষ্টান্ত পৃথিবীতে অনেক ছিল। তারা বললো যে কার মাস নিজেই বলতো 2 রকমের সমাজতন্ত্র হয়, একটা আপনি মহান চিন্তা থেকে করবেন আর একটা বিজ্ঞান ভিত্তিক করবেন, উনি এটাকে সায়েন্টিফিক সোশ্যালিজম বলতেন, যেটা যা সব সেটাকে বলতো যে সায়েন্টিফিক না হলে বিপদে পড়বেন। এবং এখানে যে রাষ্ট্র কাঠামো যে শর্তগুলো দেওয়া আছে আপনারা তো দেখেছেন, পরবর্তীতে তো বিপদেই পড়েছে। যে সামরিক বাহিনীর বিরুদ্ধে বাঙালিরা সংগ্রাম করেছে 23 বছর, তারপরে সামরিক বাহিনীর কাছে নিহত পরাজিত হতে হয়েছে, নিহত হতে হয়েছে, সুতরাং এই জিনিসগুলো হয়েছে খুব দৃঢ়ভাবে পরিকল্পিতভাবে অগ্রসর না হওয়ার জন্য। আজকে বাংলাদেশ যেটা বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় নামতে নামতে এমন এক পর্যায়ে এসছে যে কথা বলে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, ব্যবধান কম হবে, মানুষ ভালো থাকবে, আধুনিক রাষ্ট্র হবে, অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে, তার প্রত্যেকটা জিনিস জখম হয়েছে। আমি বলি ওনারা সেই সময়ে কিছুটা বাড়াবাড়ি করেছেন, এই বাড়াবাড়িটা না করলে বাংলাদেশের স্বাধীনতার পদক্ষেপ অত দৃঢ়ভাবে গ্রহণ করা সম্ভব হতো না। এখন আমি তরুণদের বলি, এখানে যারা আছেন, একটু বাড়াবাড়ির দরকার, একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার জন্য, নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য সঠিকভাবে। বয়স্ক লোকেরা অনেক সময় একটা কম্প্রোমাইজ করে চলতে চায়। সমাজতন্ত্র এখন সমাজতন্ত্রের ধারণা বদলে গেছে গত 30 বছরে, এইটার দাড়ি কমা সেমিকোলন নিয়ে বিতর্ক না করে যদি কাছাকাছি আসা যায়, আমার বাসদের লোকজনের সঙ্গে কথা হয়, যশোদের লোকজনের সঙ্গে কথা হয়, ন্যাপের লোকজনের সঙ্গে কথা হয়, এবং এই লোকগুলো আপনারা যদি কখনো কোনো প্ল্যাটফর্মে কোনো ঘরানায় এক কাট্টা না হতে পারেন, আপনাদের রাজনৈতিক শক্তি এবং ক্ষমতার মূল্য অত্যন্ত কম, মানুষ কাউন্ট করবে না, কাউন্টেবল না, কাউন্টেবল পর্যায়ে আসা যায়। আমার মনে হয় অনেকে সেই কথা বলছেন, আমি তার সপক্ষে সায় দিচ্ছি, উচ্চারণ করছি, এবং যারা স্বপ্ন দেখেছেন তাদের স্বপ্ন যেন সফল হয় এবং সেই স্পর্ধা এবং চ্যালেঞ্জ যাতে আপনারা গ্রহণ করেন। আমাকে কথা বলতে দেওয়ার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন।